বনগাঁ বালাসাতে নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু হলো বনগাঁ স্টেশন থেকে। সীমান্ত শহর বনগাঁ স্টেশনের ওপর নির্ভর করে কলকাতামুখী অসংখ্য সাধারণ মানুষ। বনগাঁ শিয়ালদা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ সীমান্ত শহর থেকে কলকাতামুখী হয় তাদের কর্মস্থলের উদ্দেশ্যে। দীর্ঘদিনের দাবি ছিল ট্রেনের সংখ্যা বাড়ানো, সেই মতো কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর এবং ডিআরএম এর চেষ্টায় ভারতীয় রেল মন্ত্রকের উদ্যোগে আজ থেকে চালু হল বনগাঁ বারাসাত লোকাল। ধন্যবাদ আজকের মাননীয় মুখ্য অতিথিকে স্বাগত জানিয়ে প্রথম মহাশয়কে, আমাদের মুখ্য অতিথি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে, মাননীয় রাষ্ট্রপতি বন্দর জাহাজ ও জল পরিবহন মন্ত্রী পুষ্পস্তবকদের স্বাগত জানানোর জন্য। আমি ধন্যবাদ স্যার মন্ডল রেল প্রবন্ধক শিয়ালদা ডিভিশন শ্রী এস পি আমি বিভূতিভূষণ হল্ট যে স্টেশন আছে তাদেরকে সেখানে সেখানে যারা ছিল তাদের মানে ওখানে যারা অধিবাসী আছে তাদেরকে কথা দিয়েছিলাম যে সকালবেলা একটা ট্রেন আমরা বাড়াবো। সেখানে আমরা দুটো ট্রেন বাড়িয়েছি, একটা আসা একটা যাওয়ার, কারণ মানুষের সকালবেলা যেহেতু যারা সার্ভিস হোল্ডার চাকরিতে যায় তাদের খুবই মানে অসুবিধা হয়, ট্রেন বাড়ালে সুবিধা হয়। তো এত বিজি শিডিউলের জন্য ট্রেন বাড়ানোই মুশকিল হচ্ছিল, কারণ এত বেশি বিজি শিডিউল এর ভিতরে ট্রেন একটা ভিতরে ঢোকানো সেটা অনেক মুশকিলের ব্যাপার। তাই খুব ম্যানেজ করে আমাদের ডিআরএম সাহেব এটাকে ম্যানেজ করে করেছে আমাদের কথা দিই, এবং মাননীয় আমাদের যে রেলমন্ত্রী জি আছেন উনিও এই বিষয়টাকে খুব তৎপরভাবে নিয়েছেন, আরও ডেভেলপমেন্টের বিষয়ে তৎপরভাবে করবেন, বিশেষ করে বনগাঁ লোকসভায়। এগুলো খুবই মানে একটা দৃষ্টান্তমূলক কর্ম হবে আগামীতে যদি সম্পূর্ণটা কমপ্লিট করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই ইচ্ছা সার্থবাহিত হবে বলে আমি মনে করি। ইন্সপেকশন করে দেখা হোক, ইনকোয়ারি করে দেখা হোক যে এই টাকা দেওয়া হয়েছে কিনা, তাহলে সেটা তো রাজ্য সরকারের দায়িত্ব জমি অধিগ্রহণ করে দেওয়ার। তো রাজ্য সরকার সেখান থেকে ডিনাই করছে কেন? তারা বলে দিক যে আমরা জমি অধিগ্রহণ করতে পারছি না, বাই দ্য রিজন কোনো একটা রিজনের জন্য আমরা জমি পাচ্ছি না। সেখানে আমাদের উপরে তো ব্লেম দিয়ে লাভ নেই, আমরা টাকা দেব, তারা জমি অধিগ্রহণ করবে, রেল দপ্তর কাজ করবে, তারা অসফল। যেখানে মুখ্যমন্ত্রী জি শিলান্যাস করেছেন বাগদা এবং বনগাঁ রেলের জন্য সেখানে উনি ব্যর্থ, আমরা তো ব্যর্থ নই। তা সে ব্যর্থতা স্বীকার করুক রাজ্য সরকার। এটা সকালে বিশেষ করে আটটা বিশ বা এরকম কিছু একটা এক্স্যাক্টলি শিডিউলটা আমাকে দেখতে হবে। সকালবেলা যারা চাকরিজীবী আছে তাদের জন্য সুবিধার জন্য সকাল থেকে করা হবে। বিভিন্ন মৌসুম বিভিন্ন উৎসব পার হয়ে গেছে, আবার একটা নতুন উৎসব আসছে, তাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, রাস্তায় বসে রয়েছেন, তারা প্রতিনিয়ত কান্না করছেন। রাজ্যের যে দুরবস্থা সেই দুরবস্থা যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন আনতে হয়, তাহলে সরকারকে চেঞ্জ করতে হবে। জনসাধারণ যদি না বোঝে তাহলে আমরা কি করতে পারি? এটাতে সবার আগে জনসাধারণকে বোঝানো উচিত। ডবল ইঞ্জিনে সরকার বলা হয়েছিল এই কারণে যে সেন্ট্রাল এবং স্টেট উভয় মিলে ডেভেলপমেন্টের কাজটা করবে। বাংলার মানুষ 40-45 বছর ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত, সেন্ট্রালের যে সুযোগ সুবিধা আছে সেগুলো থেকে বঞ্চিত। সিপিএম যেটা করে গেছে সেটাকেই অনুসরণ করেছে রাজ্যের এই সরকার, বর্তমান সরকার। তো বাংলার মানুষের ভিতরে যে সেন্সটা, সেই সেন্সটাই তো উদয় হতে দিচ্ছে না। সরকার ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার করছে, যারা
বিলো ক্যাটাগরি লেভেলের ম্যাক্সিমাম মানুষ তারা দেখছে না 500 টাকা পেলে তো আমার একদিন হয়তো বা চলে যাবে, কিন্তু বাস্তব যে ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে সেটা মানুষ তো অজ্ঞাত থেকে যাচ্ছে, কারণ সরকার তো প্রস্ফুটিত করছে না, সেটাকে আগে নিয়ে যাচ্ছে না, যার জন্য আজকে এই বেকারত্বের হার বাড়ছে। সরকার যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হবে, এ সরকার যতক্ষণ না পর্যন্ত সরছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের হাল ভালো হতে যাচ্ছে না, হতে পারে না। ইডিসিবিআই অরুণ মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন, অন্যদিকে রাজ্য সরকার বারংবার বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করছেন, এগুলো আমার জানা নেই। এগুলো ইডি সিবিআই একটা স্বতন্ত্র সংগঠন, এরা কি করছে না করছে আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। লাইন হ্যায় ইস পে কাফি সারে স্টেশন হ্যায় বিউটিউশন হল্ট হ্যায় তো ট্রেন নেই রুকতে, ইয়ে দীর্ঘদিন সে দাবি রহা ইধার লোকো কা প্লাস থোড়া ট্রেন কম থা ইস রুকে তো আজ কি ইসলিয়ে ক্যা হো রহা হ্যায়। আজ হাম লোগো নে বেসিক্যালি ইসিলিয়ে मंत्री जी का वो आग्रह था कि इस पब्लिक की काफ़ी डिमांड थी कि ट्रेनें होनी चाहिए, इसलिए हम लोग सियालदा तक ट्रेन नहीं बट बारासा तक एक ट्रेन आज चला रहे हैं जो सुबह 7 बजे के लगभग 7:15 में, जब उस समय में ट्रेन नहीं थी उस समय हम लोग ट्रेन चला, इसका हॉल्ट सभी स्टेशनों पर होगा, नई ट्रेन चला रहे हैं, जब जो भी यहाँ से बारासा तक सभी स्टेशनों पर ट्रेन रुकेगी। उसी क्रम में है कि सभी ट्रेनें नहीं रुकती हैं, और ऐसा है कि सभी ट्रेनें आप रोक ही नहीं सकते हो, कुछ लोगों को सियालदा जाना जल्दी जाना होता है तो कुछ लोग ट्रेनें गैलोपिंग रहती हैं, कुछ ट्रेनें सभी स्टेशन पर रहती हैं, तो हम लोग जो भी अभी ट्रेन चलाएंगे वो सभी स्टेशनों पर के लिए चलाएंगे। বনগাঁ স্টেশন থেকে এই ট্রেনটি আজ থেকে পথ চলা শুরু করলো নতুনভাবে, স্বাভাবিকভাবে বনগাঁর এলাকার বৃহত্তম মানুষ তারা প্রত্যেকেই, কারণ যেভাবে বনগাঁ